তো গত ক্লাসে আমরা দেখছি কিভাবে একটা পেজের লোগো কভার ডিজাইন করতে হয় ফোন দিয়ে, তা আমরা কিন্তু দেখে ফেলছি। তো আজকে যেহেতু আমাদের বেসিক কিছু কাস্টমাইজেশন করা দরকার পেজের ভিতরে, তো আমরা এগুলো করে ফেলবো। তো আমরা এখানে চলে আসবো, আসার পরে তো এখান থেকে আমরা লোকেশনটা প্রথমে অ্যাড করে ফেলি। লোকেশন এখান থেকে ইন্টার দ্য লোকেশন, ওকে, আমার টাঙ্গাইল, সিটিউ টাঙ্গাইল, ঢাকা ডিভিশন। আমার জিপ কোড হচ্ছে 1960। 1960 দেওয়ার পর আমি এটা সেভ করে ফেলি। ওকে, সেভ সেন্স হয়ে গেছে। এটা আমি এবার কেটে দিই। তো এবার এখানে একটা ডিসক্রিপশন দিতে বলছে, এটা ক্যাটাগরি ডিসক্রিপশন। তো এখানে আমরা ডিসক্রিপশন দিতে পারি আমাদের এখানে 255 ওয়ার্ডের, যে আমরা এখানে কী কী সার্ভিস দিতেছি। এখানে মেয়েদের হাই কোয়ালিটি ক্লোথিং এর মানে শাড়ি বেলা মানে শাড়ি কাপড় এগুলো পাওয়া যাবে আর কি। তো যাই হোক, এখানে আমরা এটা দিয়ে ফেলবো, এই ডিসক্রিপশন একটা আপনারা দিয়ে ফেলবেন। তারপরে এখানে যদি আপনার ওয়েবসাইটটা থাকে তাহলে এখানে আপনি ওয়েবসাইটটা লিঙ্ক দিয়ে দিবেন। তো আমার ওয়েবসাইটের নাম হচ্ছে www.fashionio.com। এটা হচ্ছে আমার ওয়েবসাইটের নাম, দিয়ে দিলাম, এটা এখানে অ্যাড হয়ে গেল। আমি চাইলে ওয়েবসাইট এখান থেকে প্রমোট করতে পারবো। এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিই, তো আমি ফোন নাম্বারটা এখানে দিয়ে ফেলি। তো আমি ফোন নাম্বারে ক্লিক করব। ওকে, এটা ফোন নাম্বার এখানে দিলাম হলো 01601640164117363। ওকে, এটা দিয়ে আমি এবার এখানে পেস্ট করে এবার আমি এটা সেভ করে ফেললাম। আমার এখানে ফোন নাম্বারটা অ্যাড হয়ে গেছে। এন্টার দ্য ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেসটা অবশ্যই এখান থেকে দিবেন। ধরেন আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে fashionio@gmail.com। এটা হচ্ছে ধরেন আমার একটা জিমেল, আমি এটা জিমেলটা দিয়ে দিলাম এখানে। তো আমার জিমেলটা হয়ে গেছে। এবার আমি একটু দেখি রিফ্রেশ করে আমাদের কতটুকু কাজ হলো সেটা আমরা এখান থেকে এখন দেখতে পারবো। তো আমাদের মোটামুটি এখানে 10টা সেট আপ কমপ্লিট হয়ে গেছে, তখন ছিল মেবি 7টা। তো দেখি আমাদের জিমেলটাও অ্যাড হয়ে গেছে। এখানে হচ্ছে বিজনেস আওয়ার্স, আমাদের এই বিজনেসটা কয়টা থেকে খোলা থাকবে সেটা আমরা এখান থেকে কিন্তু টাইমলি ই করে দিতে পারবো, মানে ওপেন করে রাখতে পারবো। যখন আমাদের খোলা থাকবে তখন আমরা এগুলো সিলেক্ট করে দিতে পারি। ধরেন যদি আপনার ওপেন আওয়ার্স, ধরেন আমাদের একটা অফিস আওয়ার থাকে যে মানে 9টা থেকে 10টা পর্যন্ত অফিস থাকবে বা 6টা পর্যন্ত, তো এটা হচ্ছে আমাদের বিজনেস। ধরেন আমাদের এখানে সকাল 6টা থেকে আর রাত 12টা 1টার দিক পর্যন্ত মানে আমাদের পেজটা ওপেন থাকবে, তো এটা দিতে পারেন। আর যদি বলেন যে না এলওএস ওপেন, তাহলে এলওএস ওপেন দিয়ে সেভ করে ফেলবেন। আমি চাচ্ছি এলওএস ওপেন থাক, আমাদের যে কেউ যখন খুশি মেসেজ করতে পারবে। এটা হচ্ছে ক্যাটাগরি, এটা হচ্ছে মেসেজ। মেসেজের কীভাবে সেট আপ করতে হয় এটা আমরা অন্য একটা পর্বে চ্যাটবটের ক্লাসটা যেদিন করবো সেদিনকে আমরা দেখাবো। এখানে দেখেন অ্যানিওয়ান অ্যাভেলেবল চ্যাট। ওকে, এটা এরকমই থাক। তো আমাদের এই এই জায়গায় মোটামুটি স্টেপটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা নিচের দিকে আসবো, সেটিংসে, সেটিংসে চলে যাব। তো সেটিংসে চলে আসার পর আমি এখান থেকে কিছু জিনিস দেখাবো। এটা হচ্ছে পেজ রুলস, এটা হচ্ছে টেমপ্লেট, এটা মেসেজ, এটা পরে দেখতেছি, এটা পেজ ইনফো। আমাদের পেজের যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় তাহলে আমরা এখান থেকে পেজ ইনফোর এই এই জায়গা থেকে চেঞ্জ করে ফেলতে পারবো। ফোন নাম্বার, জিমেল, লোকেশন, এখানে চাইলে যা কিছু চান আপনি সব কিছু এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। মানে পেজ ইনফো থেকে, মানে ইনফো মানেই সব কিছু। এটা হচ্ছে আপনার কিউআর কোড, এটা যদি ডাউনলোড করে কারো এখানে মানে কাউকে পাঠিয়ে দেন, যদি তিনি স্ক্যান করে এই কোডটা তাহলে কিন্তু আপনার এখান থেকে দেখতে পারবেন। তো এখানে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা সেট করে ফেলতে পারেন যদি ইনস্টাগ্রাম থাকে, যেহেতু আমাদের নাই আমরা অ্যাড করতেছি না। এখান থেকে সব কিছু আপনি ইজিভাবে চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে আমাদের পেজ ইনফোর কাজ। আর এটা হচ্ছে টেমপ্লেট অ্যান্ড ট্যাবস, এটার কাজটা হচ্ছে আমাদের ধরেন আমি পেজটা আবার একটু যাইতে হবে আমাদেরকে বোঝানোর জন্য। আমরা এখান থেকে চলে আসব পেজের, আমাদের এটা হচ্ছে পেজ। ধরেন দেখেন এখানে কিন্তু শো করতেছে কয়টা ট্যাব। এখানে দেখেন প্রথমে আসছে ইভেন্ট, রিভিউ, ফটো, মোর, মোর থেকে শো, বাকি হ্যান ত্যান ইত্যাদি, ঠিক আছে। তো আমি চাচ্ছি না এরকমভাবে আসুক, আমি চাচ্ছি যে আমার প্রথমে থাকবে শো, তারপরে থাকবে ধরেন ফটো,
তারপরে থাকবে হচ্ছে ধরেন ভিডিও, তারপরে গ্রুপ, তারপরে অফার, এরকম থাকবে সাজানো। তো এটা এখান থেকে চেঞ্জ করার জন্য আপনাকে এই ট্যাবের এখানে আসতে হবে। এখান থেকে দেখেন আপনি চাইলে কিন্তু শপিংটা, শপিং ট্যাম্পলেট এটা অটোমেটিকলি তারা নিয়ে নিছে, তো এটা এরকমই থাকবে। আপনি চাইলে এটা যদি পেজটা যদি ভিডিওর জন্য হয় তাহলে ওই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দিতে হবে। ধরেন ভিডিও পেজ, এটা যারা ভিডিও নিয়ে কাজ করে বা ইউটিউব নিয়ে কাজ করবে, যারা শুধু অনলি মাত্র ভিডিও দিবে তারা এই সার্ভিসগুলো দিতে পারে, এখানে এই ট্যাম্পলেটগুলো সিলেক্ট করতে পারে। এটা একটা ট্যাম্পলেট, ট্যাম্পলেট নিয়ে আশা করি কারো সমস্যা হবে না। এটা আপনার যে বিজনেসটা যে রিলেটেড সেই রিলেটেড ট্যাম্পলেটটা নেবেন। তো যাই হোক, আমাদের যেহেতু আমরা এটা সম্পূর্ণই আমাদের হচ্ছে মেয়েদের বিষয়বস্তু বা আমাদের ক্লোথিং ব্র্যান্ড নিয়ে কাজ করব, তো আমরা এটা এরকমই দিব। আমি চাচ্ছি প্রথমে আমাদের কি থাকবে, শপটা থাকবে। তো আমি শপটা এখান থেকে ধরে ড্রাগন ড্রপ করে উপরে তুলে দেব। দেখেন শপটা প্রথমে দিকে চলে গেল। তারপরে চাচ্ছি আমাদের একটা ফটো থাকবে এখানে, মানে যেহেতু আমাদের এখানে তিন নাম্বারটা আছে হচ্ছে রিভিউ, রিভিউ তো দরকার নেই আমাদের, তো ফটো থাকবে। তারপরে চাচ্ছি যে এখানে একটা ভিডিওর ইটা থাকবে, আমি চাচ্ছি ভিডিওটা, তারপরে থাকবে ফটোর পরে, তারপরে থাকবে হচ্ছে আমি চাই কোনটা রাখা যায়, লাইভটা রাখতে পারি, কারণ আমাদের যদি লাইভ করতে হয় তাহলে আপনি লাইভটা রাখতে পারেন ভিডিওর পরে। ওকে, ভিডিওর পরে। তারপরে গ্রুপটা রাখতে পারি এখানে, গ্রুপ, গ্রুপটা আমি রাখলাম লাইভের পরে। তারপরে আপনি সার্ভিস যদি চান এখান থেকে দিতে পারেন। তো এটা আপাতত থাক, এটা এইটুকু আমি চাচ্ছি এই ট্যাবটা এরকমই থাক, আর কোনো ডিজাইন এখানে করব না, আমরা এখানে বাই ডিফল্ট এরকমই রেখে দিব। যদি এবার যদি আমরা এখানে রিপ্লেস করি, ধরেন আমি একটু রিপ্লেস করি, দেখছেন প্রথমে সব চলে আসছে, ফটো চলে আসছে, ভিডিও আসছে, মোর থেকে গ্রুপ, ইভেন্ট আর বাকিগুলো আমি যেভাবে সাজাইছি সেটাই সেরকমই আসছে। এটা কিন্তু একদম পরিষ্কার, যে কেউ এটা করতে পারবে ইজিভাবে, আপনার মনের মতো করে আপনি পেজটা ডিজাইন করে ফেলতে পারবেন। তো আমি এটা করে ফেলছি। এবার আমরা চলে যাব নোটিফিকেশন, এটা হচ্ছে আমাদের ওইটার কাজ শেষ। নোটিফিকেশনে এখানে SMS আসলে শব্দ হবে কিনা এগুলোর কাজ, এটা যেরকম বাই ডিফল্ট থাকবে এরকমই থাক, কোনো সমস্যা নেই। অ্যাডভান্স মেসেজিং এখানে আপনি ক্লিক করতে পারেন, এখানে দেখেন কি মানে এটা হচ্ছে চ্যাটবটের কাজের মতো হবে। তো এখানে আমরা চাইলে কনফিগার করতে পারবো। তো এটা আমাদের এখন আপাতত থাক, এটা আমরা দেখবো না, অ্যাপ সেটিংয়ের কাজ। তো এটা এরকমই থাক, আমরা চলে যাচ্ছি অন্যটায়। তো এটা আমরা পরে দেখতেছি। তো আমরা চলে যাব পেজ রুলসে। পেজ রুলসে যাওয়ার পর আমরা এখানে কয়েকটা অপশন দেখব, সেটা হচ্ছে যদি আমাদের পেজের ভিতরে কাউকে কোনো প্রকার অ্যাডমিন বা ম্যানেজার বানাতে হয়, বা আমরা যদি অ্যাডভার্টাইজিং না করতে পারি, বা আমাদের পেজটা মেনটেন করার জন্য আমাদের এমন কাউকে দরকার, তাহলে আপনি যেটা করবেন এখান থেকে আপনি একজন ম্যানেজার বানিয়ে নিতে পারবেন। তো আমি চাচ্ছি যে আমার ম্যানেজার হবে হচ্ছে, ধরেন আমি চাচ্ছি আমার ওই অ্যাকাউন্টটা, আমার যে মেন অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টেরটা আমি ম্যানেজার বানাবো। তো আপনি দুইটা অপশনই সিলেক্ট করতে পারেন। আমি দেখি আমার প্রোফাইলে চলে গেলাম, আমি এখান থেকে প্রোফাইলে চলে আসছি। এটা হচ্ছে আমার ইউজার নেম, ওকে এটা লাগবে না আমার, এটা হচ্ছে ইউজার নেম। দেখেন নামের পরে মানে facebook.com/এর পরে রাজু আহমেদ যেটা থাকবে সেটা হচ্ছে আপনার ইউজার নেম। কারো ক্ষেত্রে এটা 00 হ্যান ত্যান ইত্যাদি বোঝাতে পারে, তো ওইটা লাগবে না, আপনি এটাই দিতে পারেন। এই এভাবে থাকলে দিবেন, নইলে আপনি জিমেল দিয়ে করবেন। তো আমি চাচ্ছি যে এখানে আমি এই অ্যাকাউন্টটা আমি অ্যাডমিন বানাবো। তো ধরেন আমি এটা দিছি, দেখছেন সিলেক্ট করে ফেলছি। সিলেক্ট করে আমি চাইলে এডিটর দিতে পারি, অ্যাডমিন দিতে পারি, আপনার মনে যেটা চাই সেটা দিতে পারেন। ধরেন আমি এখানে অ্যাডমিন দিব, অ্যাডমিন দিলে তার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, ওখানে বলবে যে ইনভাইটেশন। যদি ইনভাইটে আমাদের ক্লিক করে অ্যাপ্রুভ করে তাহলে কিন্তু তিনি অ্যাডমিন হয়ে যাবে ইজিভাবে, এটা যে কেউ করতে পারবে। আর যদি ধরেন এটা আসতেছে না, এই লেখাটা আপনার নামটা খুঁজে পাইতেছে না, তাহলে তাকে বলবেন তুমি আমার পেজের ভিতরে যায় একটা SMS কর, মানে মেসেজ কর, অথবা একটা পেজে লাইক দাও। তখন আপনি তার নামটা এইভাবে কপি করবেন, কপি করলেই নামটা কপি করলেই এখানে আইসা যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু পাবেন। দেখছেন এখানে এরকম যে আপনার পেজের ভিতরে যারা লাইকার আছে তারা এরকম দেখাবে, তো আপনার সাথে যারা কানেক্টেড তাদেরকে আপনি এইভাবে সিলেক্ট করে ফেলতে পারবেন। এটা কিন্তু একদম ইজি। তারপরে পিপল অ্যান্ড অদার স্পেস, এটা যেরকম আছে মানে পিপল কে কীরকম লাইক দিছে আপনার, এগুলো হচ্ছে আপনার লাইকার, মানে পেজে কারা কারা লাইক করছে এগুলো আপনি কতজন লাইকার আছে সবগুলো এখান থেকে দেখতে পারবেন। তো এটা পেজ অডিয়েন্স তাও আপাতত আমাদের লাগবে না এখন।
স্পেস ইস্যু এগুলো লাগবে না, কান্ট্রিটা আপনি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিই, বাংলাদেশ। ওকে, গেট স্টার্ট, কনফার্ম ইওর আইডেন্টি, এটা আপাতত লাগতেছে না, তো এরকমই থাক। এগুলো যদি আপনি চান ভেরিফাই করে নিতে পারেন, তাহলে আপনার পেজের ভিতরে কখনো রেস্টেক মেস্টেক আসবে না। তো এটা এরকমই থাক, আমরা অ্যাড লিমিটে চলে যাই। অ্যাড লিমিটটা কি দেখি, তো অ্যাড লিমিট হচ্ছে 250, মেবি 250, তো এটা আমাদের লাগবে না আপাতত, আমরা এটা এরকমই থাক। তো আমাদের অ্যাড লিমিট এখন লাগতেছে না, তো আমরা অ্যাড লিমিট দেখেছি। এখন ব্যান্ড কালেকশন দেখি, ব্যান্ড কানেকশনের ভিতরে কী কী আছে। গেট স্টার্ট, ওকে, ব্যান্ড কানেকশন এখানে কিছু করি নাই, যেরকম আছে এরকমই থাক। তো আমরা ব্যান্ড কানেকশন দেখলাম, ওকে, একটু লোড নিচ্ছে, ওকে, আমি একটু ব্যাক করে ফেলি। এবার দেখেন এখানে আছে হচ্ছে ইনস্টাগ্রাম, আপনি চাইলে এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখান থেকে কানেক্ট করে ফেলতে পারেন। এটা হচ্ছে ইনস্টাগ্রাম, আপনার ইনস্টাগ্রামে যদি কেউ এসএমএস করে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এটা হচ্ছে ইনস্টাগ্রাম কানেক্টের অপশন, তো এটা থেকে আপনি কানেক্ট করে ফেলতে পারবেন। তো আমাদের ইনস্টাগ্রাম নাই, আমি চাচ্ছি না কানেক্ট হোক, এরকমই থাক। তো আমরা ইনস্টাগ্রাম দেখে ফেললাম, তারপরে আছে কি ফিউচার, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ চাইলে আপনি এখান থেকে কানেক্ট করে নিতে পারেন। তো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা যদি থাকে, এটা আপনি হোয়াটসঅ্যাপের টেমপ্লেট দিয়ে কানেকশন করে নিতে পারেন, এগুলো একটা ক্লাসে দেখাবো। তো এটা এরকমই থাক আপাতত, আর কোনো কাজ নাই এখন আপাতত। আমরা একটু ব্যাক করি, আবার সেটিং আমরা দেখলাম, অ্যাড লিমিট, হোয়াটসঅ্যাপ। তো এখানে পেজ সাপোর্ট ইনবক্স এগুলো লাগবে না। এখন আপনার এই এইটুক কাজ করলে আপনি মোটামুটি কাজটা পরিপূর্ণভাবে করতে পারবেন। এখন একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে অটোমেটিকলি মেসেজটা কীভাবে যাবে সেটা আমরা এখনও দেখাই না, সেটা হচ্ছে রোবট সেট করা, সেটা আমরা কালকের ক্লাসটাতে দেখব। তো আজকের মতো আমরা এখানে শেষ করি, কারণ আমি চাচ্ছি না ক্লাসটা লং হয়ে যাক, লং হলে মানুষের একটু বিরক্ত লাগে। তার মধ্যে আমি আরেকটা জিনিস করে যাই, যদি আপনি নিজেদের ফ্রেন্ডগুলোকে যদি কানেক্ট করতে চান, তাহলে এখানে দেখেন তিনটা ডট আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে পেজ লাইক, ওকে, ইনভাইট করি আমি, ইনভাইট, ওকে, দেখি ইনভাইট শোন শেয়ার, ওকে, শেয়ার করি। আমি চাইলে এই পেজটা আমি এখান থেকে শেয়ার করতে পারবো আমার প্রোফাইলে, আর এখান থেকে ইনভাইট, ইনভাইটের অপশনটা পাচ্ছি না আমি এখন, তো মোবাইল দিয়ে এটা ভেবে করা যায় এখন, মানে ফেসবুক কিছু আপডেট নিয়ে এসেছে তো একটু সমস্যায়, ওকে, এটা আপাতত লাগবে না। এখান থেকে আমরা চাইলে ইনভাইট করতে পারতাম, যেহেতু এখন করা যাচ্ছে না, অপশনটা পাচ্ছি না, তো এরকমই থাক। তো আমরা মোটামুটি অনেক কিছু দেখে ফেললাম আজকে। তো আরেকটা জিনিস দেখেন, এটা হচ্ছে পেজ পাবলিক টুলসে যদি যাই, আমরা পাবলিক টুলসে কিছু শিডিউলের কাজ আছে, শিডিউলের আমরা ক্লাসগুলো দেখাইছি। তো আজকের মতো আমরা এখানে স্টপ করে দিই।